ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসানে উল্লাসে ভাসছে গোটা দেশ। নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন। তবে সরকার উৎখাতের প্রতিশ্রুতি নিচ্ছে নেতানিয়াহু, আর নয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে এক জাতীয়তাবাদী নেতার স্থলে আরেক জাতীয়তাবাদীর আশায় ফিলিস্তিন পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না বলে মনে করছেন ফিলিস্তিনিবাসী, পিছু হটবে না হামাসও। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘ ১২ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রকার মাথা নিচু করেই ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন। এই নেতার বিদায়ের পরই ইসরায়েল জুড়ে বইছে আনন্দের বন্যা, তাতেও ছাড় নেই এই নেতার। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিচারের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আমি দিনটিকে উপভোগ করছি, ডানপন্থী বামপন্থী বুঝি না, দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না। সত্যি কথা বলতে আমরা মেনে নিতে পারছিলাম না ইসরায়েল একনায়কতন্ত্র হয়ে উঠবে। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন কট্টর জাতীয়তাবাদী দল ইয়ামিনার নেতা নাফতালি বেনেট। ক্ষমতা হাতে পাওয়ার পর বেনেট জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাইডেন। তবে ফিলিস্তিনিদের পক্ষে আশাবাদী হওয়ার কারণ আপাত দৃষ্টিতে নেই, কারণ নেতানিয়াহুর চেয়েও তিনি বেশি ডানপন্থী, আর ইহুদি বসতি সম্প্রসারণের মূল সংগঠনের প্রধানও ছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের সরকারের পরিবর্তন এলেও তাতে খুব একটা পার্থক্য দেখছেন না ফিলিস্তিনিরা। ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না বলে জানিয়েছে হামাস। মাসুদ রানা, নিউজ 24।